মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ট্রলার। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করার খবর আমরা জানতে পেরেছি। পুলিশ যেটি বলছে যে আজকে সন্ধ্যায় উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে লৌহ জঙ্গামী একটি বাল্ক হেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। যাত্রী ছিলেন 50 থেকে 60 জন হবে। বেশ কয়েকজন ছাত্রের উপরে উঠতে পারলেও দুইজনের মরদেহ উদ্ধার করা গেছে। এখনও নিখোঁজ অনেকেই। ঘটনার পর উদ্ধার অভিযানের নামে ফায়ার সার্ভিস বাল্ক হেডটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। ওখানে যারা স্পটে ছিল তাদের কাউকে পাইনি আমরা, শুধু এখানকার জনগণের ভাষ্য মতে যে 3-4 জনের মতো নিখোঁজ আছে। এটার কোনো সত্যতা বা এটার কোনো ইয়াটা আমরা পাচ্ছি না যে আসলে আছে কিনা, আদৌ নিখোঁজ আছে কিনা। 30-35 জন যাত্রী ছিলেন ট্রলারটিতে, সেই ট্রলারে থেকে তারা প্রায় সবাই উদ্ধার হয়েছে। আমরা সেই জায়গাটি সরেজমিনে দেখে আসলাম। এখানে আসলে নদী অনেক গভীর। বালগেটের মালিক, তারপর চালক যার সাথে এটা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এই মুহূর্তে উদ্ধার অভিযানের সবশেষ জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, এই যে বালখেডের যে ধাক্কা, এটা আসলে নতুন তো কিছু নয়, এটা কিছুদিন পরপরই আমরা এই ধরনের দুর্ঘটনার খবর জানছি। এখন পর্যন্ত এই দুর্ঘটনার খবর একটু জানাবেন যে কি পরিমাণ মানুষ এখনো নিখোঁজ। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। ফারাবি, দেখুন, মাত্র কয়েক মাসের ব্যবধানে কিন্তু পদ্মাতে ভালকেটের ধাক্কায় আবারও ঠিক একই ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার কিন্তু এখন যারা নিখোঁজ আছে তাদের স্বজনদের আহাজারিতে কিন্তু এখন অনেকটাই ভারী পদ্মা পাড়ের পরিবেশ। এছাড়া যারা নিহত হয়েছেন, দুইজনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তাদের স্বজনদের বাড়িতেও কিন্তু শোকের মাতম চলছে। তবে এই দুর্ঘটনায় যারা বেঁচে ফিরেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন সন্ধ্যা 5:45 দিকে তারা এই যে হাসাইল এলাকা থেকে যে বানারি এলাকা সেখানে খেয়াপাড়া পার হয়, সেই যাত্রীবাহী ট্রলারে 50 থেকে 60 জনের মতো তারা উঠেছিলেন। সেটা ট্রলারটি মাঝামাঝি অবস্থায় যাওয়ার পরেই একটি দ্রুতগতির ভালকে রেসে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সেটি ডুবে যায়। পরে এখন পর্যন্ত স্থানীয়দের তথ্য মতে কিন্তু 15 থেকে 20 জন ছাত্র উঠতে পেরেছেন এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ কিন্তু রয়েছে অনেকেই, তবে নিখোঁজের সংখ্যাটি কত এটি কিন্তু সুনির্দিষ্টভাবে এখনও আইন শৃঙ্খলা বাহিনী কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানাতে পারেনি। তবে নিখোঁজের স্বজনরা কিন্তু এখানে এসে ভিড় করছেন। তারা বলছেন যে রাতের বেলা সন্ধ্যার পরে যে ভালকের চলাচলের উপর নিষেধাজ্ঞা আছে সেটি অমান্য করে ভালকের চলাচলের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে স্বজনদের আরও অভিযোগ আছে যে এমন দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক তদন্ত কমিটি হয়, ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়, কিন্তু কয়েকদিন পরেই সেই চিত্রটি আবার আগের অবস্থায় চলে আসে, যে কারণে ভালকের চলাচল সন্ধ্যার পর হিসেবে বন্ধের দাবি জানিয়ে তারা। এছাড়াও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান দ্রুত দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এছাড়া রাতে কিন্তু উদ্ধার অভিযান এখন পর্যন্ত সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অনেক ধন্যবাদ শুভ ঘোষ, আমাদেরকে জানাচ্ছিলেন দুর্ঘটনার খবর।